নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সকালে যে প্রতিবেদনটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের মূল স্তম্ভ কার্যত সংখ্যালঘু ভোট এটাই রাজনৈতিকভাবে বিশ্লেষণ করে উঠে আসে যদিও এর পক্ষে বিপক্ষে অনেক মত আছে এখন প্রশ্ন যে এই যে শব্দ সমাপ্ত উপনির্বাচন হলো তার ফলেই প্রশ্নটা উঠে গেল সেই সংখ্যালঘু ভোট কি বা তৃণমূলের হাতের বাইরে ক্রমশ চলে যেতে চলেছে এবং আগামী দিনে তার ফলে কি রাজনৈতিক সমীকরণ বাংলার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে এ নিয়ে আজকে করবো আলোচনা স্বাভাবিকভাবেই হেডলাইন এবং প্রথম কথাটা শুনে আমরা অনেকেই ভাবতে শুরু করেছেন যে কি বলছে পাগল হয়ে গেছে নাকি লোকটা এতদিন ভাবতাম তাও একটু রাজনৈতিক জ্ঞান আছে এই কথা পর আমরা শিওর কিছুই জানে না রাজনীতি সম্বন্ধে অলরেডি কমেন্ট পড়তে করে গেছে আমি জানি কিন্তু যাই হোক যে প্রসঙ্গে আমি কথাটা বলছি একদম যুক্তি সহকারে তথ্য সহকারে আমার মনে এই প্রশ্নটা এসেছে এবং সেটা আপনাদের সামনে আমি নিয়ে আসবো এক এক করে আমার পয়েন্টগুলো বলবো এক এক করে আমার তথ্যগুলো দেবো এবং আপনারাই সেসব ভিডিওটা দেখুন দেখে বিচার করুন আমি যে কথাটা বলছি সেটা সত্যি কি এখন অবভিয়াসলি যেটা বললাম যে আপনাদের মনে প্রশ্ন ওটা খুব স্বাভাবিক যে কেন এরকম কথা বলছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই এর মধ্যে দুশো তেরোটা আসন পেয়েছে এই যেখানে তারা সমাপ্ত হয়েছে এবং তিনটি আসনই সংখ্যালঘু অধ্যুষিত যেতে পারে। বেশ বড় এবং ইকবালপুরে সংখ্যালঘু ভোট রয়েছে তারা ঢালাও করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর সেই দুটোও সংখ্যালঘু অধ্যুষিত সেখানেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং দু হাজার ষোলোর বিধানসভা থেকে বা দু হাজার উনিশের লোকসভা থেকে তাদের মার্জিন বাড়িয়ে নিয়েছে তাহলে এই কথাটার অর্থ কি যে সংখ্যালঘু ভোট তৃণমূলের হাতে বেরিয়ে হাতের বাইরে চলে যাচ্ছে এবং সেটা নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়তে পারে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ হতে পারে বলছি তার সব থেকে বড় কারণ হচ্ছে শামসেরগঞ্জের ভোট শামসেরগঞ্জ আসনে আপনাদের প্রথমে তথ্যটা দিই এখানে আপনারা জানেন প্রায় এইটটি পার্সেন্টেরও বেশি এখানে সংখ্যালঘু ভোট আছে শামসেরগঞ্জে সেখানে যে পোলিংটা হয়েছে তাতে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট কংগ্রেস পেয়েছে থার্টি সেভেন পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট ছাব্বিশ হাজার তিনশো উনআশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আমিরুল ইসলাম এখানে কংগ্রেসের জাইদুর রহমানকে হারিয়ে দিয়েছেন এখন আপনারা বলবেন যে এ তো ঠিকই আছে সংখ্যালঘু অধ্যুষিত তৃণমূল কংগ্রেস ফিফটি ওয়ান পার্সেন্টেরও বেশি মানে আর্ধেকেরও বেশি ভোট তাদের বাক্সে টেনে নিয়ে গেছে এবং তারা জয়ী হয়েছে তাহলে সংখ্যালঘু ভোট তৃণমূলের হাতে বাইরে চলে যাচ্ছে এটা কীরকম বোকা বোকা কথা হয়ে যাচ্ছে আসছে আমি শামসেরগঞ্জ আলোচনা করার আগে শামসেরগঞ্জের আশেপাশে যে অঞ্চলে ভোট হয়েছিল দু হাজার একুশের নির্বাচনে সেই কংগ্রেসের বিধায়ক ছিল কংগ্রেস এখানে এবারে দু হাজার একুশের নির্বাচনে পেয়েছে নাইনটিন পার্সেন্ট ভোট এবং তৃণমূল কংগ্রেস এখানে ষাট হাজারের কাছাকাছি ভোটে জয়ী হয়েছে এর পরের আসন বলছি সুতি সেই সুতি আসনে কংগ্রেস পেয়েছে সাড়ে চোদ্দ শতাংশ ভোট এবং তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ হাজারের কাছাকাছি ভোট এখান থেকে জয়ী হয়েছে এরপর বলব রঘুনাথগঞ্জ যেখানে কংগ্রেস পেয়েছে সতেরো এবং তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধানটা হচ্ছে প্রায় পঁয়ষট্টি হাজার অর্থাৎ বুঝতে পারছেন কংগ্রেস কতটা ভোট পেয়েছে এবং তৃণমূল কি বিশাল ব্যবধানে এখানে দু হাজার একুশের নির্বাচনে জিতেছে আর তার পাশাপাশি শামসেরগঞ্জকে রাখুন কংগ্রেস এখানে পেল থার্টি সেভেন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অর্থাৎ ফারাক্কা সুতিবা যেখানে ১৪ থেকে সতেরো উনিশ পার্সেন্ট মতো ভোট পাচ্ছে সেখানে শামসেলগঞ্জে পেয়ে গেল সাঁইত্রিশ বেশি ভোট কংগ্রেসের ভোটে জাম্পিংটা শুধু দেখুন এই অঞ্চলে দ্বিতীয়ত এইখানে তৃণমূল কংগ্রেসের জেতার পরিমাণ কত চুয়াল্লিশ হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার সেখানে শামসেদগঞ্জে জিতলো মাত্র ছাব্বিশ হাজার অর্থাৎ এই সব অঞ্চলে যে যে জয়টা হয়েছে তার থেকে কিন্তু জয়ের ব্যবধানটা অনেকটাই কম এখন আপনারা বলতে পারেন বাই ইলেকশন কম্পোল হয়েছে না কম পোলিং হয়নি যেরকম ন্যাচারালি আশেপাশে ভোট হয় সেরকমই হয়তো পয়েন্ট পার্সেন্ট বা হয়েছে কিন্তু যেরকম সাধারণ নির্বাচনে ভোট হয় শামসের খান জঙ্গিপুরে কিন্তু সেই পোলিংটাই হয়েছে সুতরাং এই যে ফলাফলটা এই ফলাফলটা কিন্তু অ্যাকচুয়াল নির্বাচনের ফলাফলের সঙ্গেই এটা হবে এটা যে অনেক পরে হচ্ছে এটাকে উপনির্বাচনের মোড়ে নিয়ে মানুষ কম ভোট দিয়েছে একদমই নয় এইবার শামসের আরো কয়েকটি পয়েন্ট আপনাদের বলি তাহলে আপনি আপনারা বুঝতে পারবেন যে কেন বলছি সংখ্যালঘু ভোটটা কিন্তু তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে প্রথমত সামসেরগঞ্জে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের রেজাউল হক কোভিডের কারণে তিনি মারা যান এবং সেই কারণে নির্বাচন হয়ে যায়। এবং রেজাউল হক কিন্তু তৃণমূল কংগ্রেসকে জোরদার টক্কর দিতে পারত এমনটাই কিন্তু তখন জল্পনা ছিল এবং তার সেই অঞ্চলে যে গ্রিপ রয়েছে সেখানে মানুষের সঙ্গে তার যে রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের জন্য জয়টা যথেষ্ট কঠিন হতো অন্তত ভোট পূর্ববর্তী বিভিন্ন সমীক্ষায় এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের কথায় সেটাই উঠে আসছিল যে তার মৃত্যু হয় এবং তার ফলে এখানে কংগ্রেস জাহেদুর রহমানকে প্রার্থী করেন কে জাহিদুর রহমান এই জাহেদুর রহমান কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি এখানে আগে কোনোদিন রাজনীতি করেননি কোনো দলের হই করেননি তিনি একজন ব্যবসায়ী মানুষ এবং কংগ্রেস কার্যত এই অঞ্চলে প্রার্থী খুঁজে পাচ্ছিল না এবং সেই জন্যই এই ব্যবসায়ী মুখ জাহিদুর রহমানকে এখানে তারা দাঁড় করেন এখন যখন বিধানসভা নির্বাচন হচ্ছে তখন তিনি সেখানে দাঁড়িয়েছিলেন যেহেতু একজন প্রার্থী করতে হবে তারপর নির্বাচন স্তব্ধ হয়ে যায় এবং কংগ্রেস একে প্রার্থী ঘোষণা করে তো ইনি হঠাৎ করে বলেন তিনি নির্বাচনী লড়াই করতে চান না কেন না তিনি একজন ব্যবসায়ী মানুষ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে তার উপর যে একটা রাজনৈতিক প্রভাব কাজ করছে রাজনৈতিক চাপ কাজ করছে এবং তার ফলে তার ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে সেই ক্ষতিটা বাড়তে পারে অর্থাৎ তাকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিতে চাইছে সেই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেইখান থেকে তিনি নির্বাচনে লড়তে চাইছেন না এবং যেহেতু তিনি নমিনেশন ফাইল করে দিয়েছেন সবকিছু হয়ে গেছে এই অবস্থায় চেঞ্জ করার মতো জায়গায় ছিল না সুতরাং তাকে প্রতিদ্বন্দ্বিতা করতেই হতো কংগ্রেস কার্যত হাতে পায়ে ধরিয়ে তাকে এখানে নির্বাচনে লড়তে রাজি করা এবং তিনি শেষ পর্যন্ত রাজি হন কিন্তু যেটা শোনা যাচ্ছে যতই এখানে তাকে জোর করে প্রার্থী করুক কংগ্রেস তিনি শেষ পর্যন্ত রাজি হন ওই যে একটা রাজনৈতিক প্রেশার হয়েছিল তার ব্যবসায় ক্ষতি হয়েছিল বা হওয়ার আগামী দিনের সম্ভাবনা আছে তিনি কিন্তু সেভাবে প্রচারে জোরই দেননি সেভাবে প্রচারই যাননি এবং তার থেকেও বড় কথা কংগ্রেসের রাজ্য বা কেন্দ্র স্তরের কোনো নেতা কিন্তু সেভাবে প্রচারে আসেননি ছোটখাটো কয়েকটা সভা হয়েছে কিন্তু যে চাপ দেওয়া তৃণমূলকে তৃণমূলকে হারাতে হবে শাসক দলের বিরুদ্ধে হারাতে হবে এই যে জায়গাটা কংগ্রেস কিন্তু কোনো সময় তৈরি করেনি এবং তার থেকেও বড় কথা যে যে জায়গাটা সব থেকে উপরে উঠে আসছে যে এখানকার আশেপাশে কান পাতলে আমরা যখন সার্ভে করতে গিয়েছিলাম তখন যে কথাটা শুনছিলাম যে জাইদুর রহমানকে প্রার্থী করা হয়েছে এর থেকে ওদের কাটা কলা গাছ কি করলে ভালো হতো সেইভাবে কোনো জোরই দিচ্ছেন না আমাদের হারাতে হবে আমাদের জিততে হবে এই যে জায়গাটা আসছেই না সুতরাং এইরকম একটা অ্যাটমসফিয়ারে ভোটিংটা হয়েছে এবং তার জাস্ট আগের জায়গাটা ভাবুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে দুশো তেরো আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যে কুড়িটা আসনে ভোট হয়েছিলো তার মধ্যে আঠারোটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসন ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটি আসন যেখানে হিন্দু অধ্যুষিত ছিল সেখানে বিজেপি জিতেছে কিন্তু আঠারোটি আসনেই জয়ী হয়েছে অর্থাৎ আশেপাশে কোথাও কোনো কংগ্রেসের সংগঠন বলে কিচ্ছু নেই এবং আমরা দেখলাম এই ভোটের কিছুদিন আগেই ফারাক্কার প্রাক্তন বিধায়ক বিনুল হক তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসের তার কিছুদিন আগে জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কংগ্রেসকে ভেঙে এখানে শেষ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস তা সত্ত্বেও থার্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ প্রার্থী নিজে রাজিনন ভোটে লড়তে প্রার্থী প্রচারে যাননি প্রার্থীর হয়ে দল সেভাবে প্রচার করেনি এখানে সংগঠন ভেঙে দেওয়া হয়েছে সংগঠন ভেঙে দিয়েছে মানে তৃণমূল এখানে যে করেছে সেখানে এখানকার হেভিওয়েট কংগ্রেস নেতাদের তৃণমূল দলে নেগেটিভ এর লড়েও থার্টি সেভেন পারসেন্ট এবং এই ভোটটা কিন্তু ম্যাক্সিমামই সংখ্যালঘু ভোট কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করলো এখানে অর্থাৎ যেটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বলা হয়েছিল সংখ্যালঘু ভোট এক দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এবং তার প্রধান কারণ ছিল যেটা উঠে আসছে যে জুজু দেখানো তৃণমূল কংগ্রেস যে প্রচারটা করেছিল যে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূলই একমাত্র পারে তাদেরকে আটকাতে বামফ্রন্ট কংগ্রেস জোট এদেরকে আটকাতে পারবে না বিজেপি যদি ক্ষমতায় আসে এখানে এনআরসি চালু হবে এবং সব মুসলমানদের দেশ ছেড়ে বার করে দেওয়া হবে বিজেপি অন্তত সেই অভিযোগটা করে যে তৃণমূল কিন্তু তৃণমূল স্তরে গিয়ে এই এইভাবে মানুষকে ভুল বুঝিয়েছিল এবং তার ফলে যে সংখ্যালঘু ভোটটা আছে তারা একদম এক একটা হয়ে যায় এবং হান্ড্রেড পার্সেন্ট তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন যদিও তৃণমূলের যুক্তিটা অন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য উন্নয়ন করেন শুধু মুসলিম নয় এখানে অন্যান্য যারা রয়েছেন হিন্দু থেকে আরম্ভ করে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন তারা তো সেটা রাজনৈতিক অঙ্কে বলতে পারেন কিন্তু বাস্তব যেটা বলে হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছে এবং একটা বেশ কিছুটা অংশের হিন্দু ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছে এবং সেই কারণে তিনি সরকার করেছেন অর্থাৎ এই যে একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সংখ্যাগুরু সংখ্যা লঘুদের মসিহা তিনি না থাকলে সংখ্যালঘুদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে অন্ধকার হয়ে যাবে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে এই প্রচারটা কিন্তু সংখ্যালঘু শিবির খুব ভালোভাবে নিয়েছিল এবং তারা এক হয়ে ভোট দিয়েছিল কিন্তু যে মুহূর্তে তারা দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে চলে এসছে এই আসনে হারলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাবে না এবং আপাতত সেই যে এনআরসি সিএ জায়গাটা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছে সেই অবস্থাতেই কিন্তু তারা এতখানি ভোট শিফটিং করলো যেখানে আশেপাশে চোদ্দ থেকে উনিশ পার্সেন্ট ভোট দিচ্ছে সেখানে এখানে সাঁত্রিশ পার্সেন্ট ভোট দিল এত কিছু প্রচারের বাদেও চোদ্দ পনেরো পার্সেন্টের বেশি বিধানসভায় ভোট পেল না কংগ্রেস সেখানেই প্রায় উপনির্বাচনের মোডে হওয়া এই নির্বাচনে সাঁত্রিশ পার্সেন্ট ভোট পেল অনিচ্ছুক प्रार्थी संगे नहीं তাহলে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি একটু চেঞ্জ হলে এরা কিন্তু সংখ্যালঘুরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং এর একটা বড় কারণ সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ বিশেষ করে শিক্ষিত অংশ তারা কিন্তু দাবি তুলতে শুরু করছেন বা বারে বারেই বলা হচ্ছে যেমন আব্বাস সিদ্দিকেও বলেছেন কিছুদিন আগে সংখ্যালঘু ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক হিসেবে ইউজ করছেন তাদের অ্যাকচুয়াল উন্নয়ন করেনি তাহলে এরকমই কি কোনো কিছু কি এদের মনের মধ্যে হচ্ছে এবং সেই কারণেই তারা মুখটা ফিরিয়ে নিচ্ছেন এই কাজ নির্বাচন কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল হয়তো তৃণমূল কংগ্রেস এটা শর্ট আউট করবে আগামী দিনে এবং সেটাকে মিটিকেট করার চেষ্টা করবে কিন্তু এই রকম সিনারিওতে কংগ্রেসের এই ভোট বৃদ্ধি এবং তৃণমূল কংগ্রেসের এই কম মার্জিনে জয় কম মার্জিনে জয় ইন দ্য সেন্স আশেপাশের যে আসন ছিল সেই তুলনায় অনেকটাই কম মার্জিনে জিতল শামসেরগঞ্জ তা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিল এবং সব থেকে বড় প্রশ্ন তুলে দিল সংখ্যালঘু ভোট কি মুখ ফেরাতে শুরু করেছে এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা মেজর অংশ থার্টি পার্সেন্ট অংশ রয়েছে সংখ্যালঘু সেগমেন্ট থেকে তারা যদি মুখ ঘোরাতে শুরু করে আগামী দিনে কি ইকুয়েশন পশ্চিমবঙ্গে চেঞ্জ হবে সেই প্রশ্নটাও কিন্তু উঠে গেল আমি যে পয়েন্টগুলো বললাম বা যে অ্যাঙ্গেল থেকে যে জায়গাটা তুলে আনার চেষ্টা করলাম আপনারা কতখানি সহমত বা এর বিপক্ষে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে জানাবেন অন্য আর কোন বিষয়ে আলোচনা শুনতে চান অবশ্যই করে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আপাতত বিদায় নিচ্ছি ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার